হ্যালো, ওয়েলকাম টু মাই গেমিং কবল ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো, আশা করছি আপনাদের কাছে গল্পটা খুবই ভালো লাগবে। এলএলবি ক্লাসে প্রফেসর ছাত্রদের উদ্দেশ্য করে বললেন, যদি কাউকে কমলা লেবু দিতে হয় কি বলবে? তখনই এক ছাত্র জবাব দিল, এই নিন কমলা লেবু। প্রফেসর বললেন, না হলো না, উকুলের মতো করে বলো। তখন সেই ছাত্র বলল, আমি বেসারামের পুত্র কেনারাম, গ্রাম চণ্ডীপুর ভেরামারা, কুষ্টিয়া নিবাসী। পূর্ণ সজ্ঞানে কারো কাছে ভয় অথবা চাপে না পড়িয়া, মারধর না খাইয়া, এই যে ফল যাহা কমলা লেবু নামে পরিচিত আর যেটার ওপর আমার সম্পূর্ণ অধিকার রহিয়াছে, তাহার খোসা রস মজ্জা এবং বীজ সহিত আপনাকে প্রদান করিতেছি এবং ইহার সহিত আপনাকে সম্পূর্ণ ও নিঃশর্তে অধিকার দিতেছি যে আপনি ইহাকে কাটিতে ছিঁড়িতে ফ্রিজে রাখা খাবার জন্য পূর্ণভাবে স্বতন্ত্র রাখিতে পারিবেন। আপনার এই অধিকার ও থাকিবে যে আপনি যে কোনো অন্য ব্যক্তিকে এই ফল ইহার খোসা রস মজ্জা ও বীজের সহিত বা অন্যথা তাহাকে দিতে খাওয়াইতে বিক্রয় করিতে ডাস্টবিনে ফেলিয়ে দিতে পারিবেন। আমি ঘোষণা করে দিচ্ছি যে আজকের পূর্বে এই কমলা লেবু সংক্রান্ত কোনো প্রকার বাদ বিবাদ ঝগড়া ঝঞ্ঝাটের সমস্ত দায়িত্ব আমার, এবং আজকের পর হইতে এই কমলা লেবুর সহিত আমার আর কোনো প্রকার সম্পর্ক থাকিবে না, কিংবা আমি বা আমার মৃত্যুর পর আমার ভবিষ্যৎ উত্তরাধিকারী বা আমার কোনো আত্মীয় স্বজন এই কমলা লেবু বা এর কোনো অংশের উপর কোনো প্রকার দাবি করব না। অধিকন্তু এই কমলা লেবুর বীজ হতে কোনো গাছ জন্মালে সেই গাছ বা তার কোনো পাতা ডালপালা শিকড় ফুল ও ফলের উপর আমার বা আমার কোনো উত্তরাধিকারী কোনোরূপ দাবি থাকবে না। তাছাড়া অতঃপর বাকিটুকু না শুনেই প্রফেসর মূর্ছা গেলেন। লেখক অজানা, তোমার ছেলেকে সাবধান করে দিও জলিল মিয়া, কড়া গলায় কথাটা বললেন আসলাম শেখ, আমাদের এলাকার মেম্বর। আমার বাবা মাথা নিচু করে রাখলেন, আসলাম শেখকে কিছুই বললেন না। বাবাকে চুপ থাকতে দেখে আসলাম শেখের রাগটা হয়তো কমে গেছে বা তিনি বুঝতে পারছেন কাজ হয়ে গেছে, তিনি হনহন করে হেঁটে চলে গেলেন। এই ঘটনা নিয়ে আমার বাবা আমাকে কিছুই বললেন না, কেন বললেন না জানি না। আমার খুব খারাপ লাগলো। আসলাম শেখের মেয়ে ছুইটির সাথে আমার একটু সম্পর্ক আছে, তা মনে হয় আসলাম শেখ জেনে গেছে। আমার বাবা আব্দুল জলিল কৃষি কাজ করেন, জমি জমা খুব একটা নেই, আয় রোজগার ভালো না, বাবা আমাকে অনেক কষ্টে লেখাপড়া করাইতেছেন। ঘটনা শুরু হলো কিছুদিন পর, বিসিএস পরীক্ষার রেজাল্ট দিল, আমি বিসিএস পরীক্ষার প্রথম হলাম, পত্রিকায় আমার ছবি ছাপা হলো, হঠাৎ করে সাধারণ কৃষকের ছেলে পুরো এলাকার হিরো হয়ে গেলাম। আসলাম শেখ 10 কেজি মিষ্টি নিয়ে আমাদের বাড়িতে আসলেন, বাবার কাছে ক্ষমা চাইলেন, ওনার একমাত্র মেয়ে সুইটির সাথে আমার বিয়ের প্রস্তাব দিলেন, বাবাও মনে হয় রাজি। মায়ের অবস্থা এখনও বোঝা যাচ্ছে না, আমার মনে হয় মা আমার মতো একটা ঘোরের মধ্যে আছে। এরপরে আসলেন রইস উদ্দিন, আমাদের এলাকার চেয়ারম্যান। আমার ঠিক বিশ্বাস করতে পাচ্ছি না, রইস চেয়ারম্যান আমাদের বাড়িতে এসেছেন, শুধু ভোটের সময় ওনাকে দেখা যায়, এরপর ওনাকে দেখা ভাগ্যের ব্যাপার। সেই চেয়ারম্যান সাহেব আমাদের একচালা টিনের বাড়িতে এসে বসে আছেন, ভাবা যায়। আমাকে কাছে ডেকে রইস চেয়ারম্যান বললেন, সাবাস বেটা, তুমি আমাদের এলাকার গর্ব। আমার বাবা পাশে দাঁড়িয়ে আছেন, গর্ব ওনার বুকে ফুলে উঠেছে। রইস চেয়ারম্যান বললেন, শুনেন জলিল ভাই, আপনার ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে, আপনার আপত্তি না থাকলে আমার মেয়েটাকে আপনার বাড়িতে বউ করে পাঠাতে চাই। আমার বাবা মনে হয় আকাশ থেকে পড়লেন, রইস চেয়ারম্যানের মেয়ে বিয়ে দিবে আমার সাথে, বাবা সাথে সাথে রাজি হয়ে গেলেন। আমার একটু খারাপ লাগছে সুইটির কথা ভেবে, অবশ্য চেয়ারম্যানের মেয়ে অধরা আরও অনেক বেশি সুন্দরী। বাবা বললেন, এ তো আমার ছেলের সৌভাগ্য চেয়ারম্যান সাহেব। আসলাম শেখের মুখটা কেমন কালো হয়ে গেল, চেয়ারম্যানের ওপর কথা বলতেও পারছেন না। অধরার সাথে আমার বিয়ের কথাবার্তা এক প্রকার ফাইনাল হয়ে গেল। আমাদের থানার এমপি রেজাউল তালুকদার দলবল সহ আমাদের বাড়িতে হাজির হলেন, উনি ঢাকায় ছিলেন তাই আসতে একটু দেরি হয়েছে, খবরটা পেয়েই নাকি ছুটে এসেছেন আমাকে শুভেচ্ছা জানাতে। যে বাড়িতে মেম্বার কোনোদিন আসে না সেই বাড়িতে এমপি সাহেব হাজির হয়েছেন। আমার বাবা তো অনেকটা সময় ছোটাছুটি করলেন, কোথায় বসতে দিবেন এমপি সাহেবকে, মেম্বার সাহেব সব ব্যবস্থা করলেন। চেয়ারম্যান এবং মেম্বার সাহেবের বাড়িতে ভালো আয়োজন থাকলেও এমপি সাহেব আমাদের বাড়িতে সাধারণ খাবার খেলেন। বিকেলে যাওয়ার আগে ওনার একমাত্র মেয়ে ফারজানার সাথে আমার বিয়ের প্রস্তাব দিলেন।
গ্রামের সাধারণ একজন কৃষক এমপির মেয়ের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সাহস পেলেন না, বাবা এক কথায় রাজি হয়ে গেলেন। রোহিত চেয়ারম্যানের মুখ আন্ধার হয়ে গেল, অবশ্য মুখে বললেন, এ তো আমাদের নাবিলের বিরাট সৌভাগ্য, ফারজানার সাথে আমার বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেল। এমপি সাহেব খুশিতে গ্রামের সবাইকে মিষ্টি খাওয়ালেন। অবশ্য বিয়েটা এখন হচ্ছে না, কারণ ফারজানা আমেরিকায় পড়তে গেছে, বিদেশ থেকে ফিরলেই আমাদের বিয়েটা হবে। ফারজানার ছবি দেখলাম, মেয়েটা অসম্ভব সুন্দরী, কি মায়া মায়া চোখ, তাকালেই কেমন নেশা ধরে যায়। এমন একটা মেয়ের জন্য অপেক্ষা করাই যায়। ট্রেনিং শেষ করে আমি এমপি হিসেবে জয়েন করলাম, ফারজানা এখনো দেশে আসেনি। এর মধ্যেই আমাদের এলাকায় আমি পরিচিত হয়ে গেছি এমপির জামাই হিসেবে। এমপি সাহেব নিজেও আমাকে জামাই বলে পরিচয় দেন। আমাদের বাড়িঘরের অবস্থাও ওনার জন্য পরিবর্তন হয়ে গেছে, বাবা এখন বাজারে দোকান চালান, মাঝে মধ্যেই এমপি সাহেব এটা সেটা পাঠান, আমিও ওনার বাসায় দাওয়াত খেতে যাই, আমাকে জামাই আদর করা হয়। সুইটির বিয়ে হয়ে গেছে আমাদের এলাকার এক স্কুল শিক্ষকের সাথে। চেয়ারম্যানের মেয়ের অধরার বিয়ে ঠিক হয়ে গেছে এক প্রবাসী ছেলের সাথে। খুব শীঘ্রই বিয়ে হয়ে যাবে, আমার বিয়ে এখনো হয়নি, অবশ্য আমি এমপির জামাই হয়ে আসছি। সময় আরও কেটেছে, আমি এমপির থেকে প্রমোশন পেয়ে এসপি হয়েছি। ফারজানা অনার্স শেষ করে মাস্টার্স করছে, এখনও দেশে আসেনি, দেশে আসলেই আমাদের বিয়েটা হবে। ফারজানার সাথে আমার কথা হয় না, আমার শ্বশুর মাঝে মধ্যে কল দিয়ে খবর নেন, ফারজানার খবর দেন, মাস্টার্স শেষ হলেই চলে আসবে, তুমি চিন্তা করো না বাবা। আমি খুব একটা চিন্তা করি না, আমার বউ তো আছেই, রাতে বউয়ের ছবি দেখে ঘুমাতে যাই। সময় কেটে গেছে 15 বছর, আমার বাবা মা দুজনেই মারা গেছেন, আমার বয়স 40 পেরিয়ে গেছে, আমার শ্বশুর এখন প্রধানমন্ত্রী হয়েছেন, ফারজানা মাস্টার্স শেষ করে পিএইচডি করছে, পিএইচডি শেষ হলেই দেশে চলে আসবে, তখনই আমাদের বিয়েটা হবে। আমি এখন মন্ত্রীর জামাই, নিজেরও প্রমোশন হয়েছে, আমি এখন আইজি, কোয়ার্টারে থাকি, একা একা বাবা মা নেই। ফারজানার একটা সুন্দর ছবি আছে, বন্ধুরা বেড়াতে আসে, আমাকে হিংসা করে বলে, তোর রাজকপাল, তুই হলি মন্ত্রীর জামাই। অবশেষে মন্ত্রী সাহেব কল দিয়ে বললেন, বাবা রায়হান আমার বাড়িতে চলে এসো, ফারজানা দেশে আসবে আগামীকাল, তোমাদের বিয়েটা দ্রুত দিয়ে দিতে হবে। আমার কি যে ভালো লাগছে, সুইটির বড় ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়েছে, এলাকার সবাইকে মিষ্টি খাওয়ালেন আসলাম শেখ, উনি এখন চেয়ারম্যান। শ্বশুর বাড়িতে এসে বসে আছি, ফারজানা এখনও আসেনি, সন্ধ্যার সময় ফারজানা আসলো, আমার শ্বশুরকে দেখা যাচ্ছে না। ওনার ছোট ভাই আমাকে ডেকে বললেন, আসো জামাই, তোমার সাথে পরিচয় করিয়ে দেই, এ হলো ফারজানা। ফারজানাকে দেখলাম, দেখতে এখনও ছবির মতোই আছে, আমার কি যে ভালো লাগছে। আমার দিকে তাকিয়ে ফারজানা বলল, আপনার কথা শুনেছি, আপনি আমাদের এলাকার গর্ব। আমি একটু হাসলাম। ফারজানার পাশে একটা 15-16 বছরের ছেলে দাঁড়িয়ে আছে, আর একটা মেয়ে বয়স 10 বছর হবে হয়তো, মেয়েটা দেখতে খুব সুন্দর, এ বাড়ির সবাইকে আমি চিনি না, হয়তো ওর কোনো আত্মীয় হবে। এ সময় ফারজানা বলল, এ হলো আমার বড় ছেলে রোয়ান, আঙ্কেলকে সালাম দাও বাবা, এটা আমার মেয়ের রুজি। বন্ধুরা, আমার এই গল্পগুলি সংগ্রহ করেছি ফেসবুক থেকে, মনিরুজ্জামান মনির স্যারের কাছ থেকে।